গেইলের ব্যাটিং তাণ্ডবে খুলনার বিদায়। মাহমুদুল্লাহ খুলনা টাইটান্স নির্ধারিত বিশ ওভারে খেলে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। যে রান খুলনার মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স নির্ধারিত বিশ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। যে রান খুলনা করে সেই রান খুলনার জন্য লড়ক স্কোর বটে। তবে মাশরাফির রংপুর রাইডার্স নির্ধারিত বিশ ওভারের আগেই ২৮ বল হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির রংপুর। এই হারের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের পঞ্চম আসর থেকে বিদায় নিতে হলো মাহমুদুল্লাহর খুলনা টাইটান্সকে। খুলনা টাইটান্সের মতো রংপুরের এই লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ২৪ রানে সোহাগ গাজীকে বোল্ড করে সাজঘরে পাঠায় জোফরা আর্চার। আউট হওয়ার আগে করে ৪ বলে মাত্র ১ রান। রংপুরের এই ধাক্কা সামলাতে মাঠে নামেন ব্র্যান্ডন ম্যাককলাম, কিন্তু আজও সে ব্যর্থ, পারেনি ব্যাট হাতে জ্বলে উঠতে। ২ বলে ১ রান করে তিনিও হাঁটেন সাজঘরের পথে। এরপর মিথুন আলীকে সাথে নিয়ে খুলনার বোলারদের উপর চড়াও হয় ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তার বিধ্বস্ত ব্যাটিংয়ে বলে যেতে থাকে সীমানার বাহিরে, যখন খুলনার খেলোয়াড় ব্যস্ত হয়ে পড়ে বল আনা নেওয়ার মাঝে। এরই মধ্যে ক্রিস গেইল করে ফেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের পঞ্চম আসরের প্রথম সেঞ্চুরি। ৫১ বল থেকে ১২৬ রান, অপরাজিত থাকে ক্রিস গেইল। অন্যদিকে ৩৬ বল খেলে ৩০ রান করেন, অপরাজিত থাকে মিথুন। এর আগে এলিমিনেটর ম্যাচ টসে জিতে মাহমুদুল্লাহ খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা রংপুর। খুলনার ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে চাইলেও রংপুরের বোলারদের সামনে খেলতে কিছুটা কঠিন হয়ে যায়। দলীয় ২১ রানে সাজঘরে ফিরে যায় নাজমুল হাসান শান্ত, ১৬ বলে ১৫ রান করেন তিনি। এরপর আফিক হোসেন দলের করুণ সময় কিছুই করতে পারেননি, ৯ বলে ১১ রান করে ফিরে যায় সাজঘরে। ওপেনিং খেলতে এসে মাইকেল কিলাঙ্গার রানের চাকা সচল রাখলেও বেশিক্ষণ পারেনি ক্রিজে থাকতে, ২৬ বলে ২১ রান করে তিনিও হাঁটেন সাজঘরের দিকে। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ ৬ বলে ২০ রানে কিছুটা বড় স্কোর আশা দেখতে পায়। তবে মাহমুদুল্লাহর পরে ৩০ বলে ২৯ রান করে আউট হয়ে যায় আরিফুল হক। নিকোলাস ওরানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মালিঙ্গা, আউট হওয়ার আগে করেন ২২ বলে ২৩ রান। অন্যদিকে কার্লোস ব্যাথওয়েট ৮ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার টিকিট পেল রংপুর। নতুন নতুন নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।